সময়কে কখনোই ধরে রাখা যায় না, কিন্তু মুহূর্তগুলোকে চাইলেই ধরে রাখা যায়। ঠিক সেরকম টুইঙ্কেলের এই একটা বছরের মুহূর্তকে আমরা ধরে রেখেছি। চলো তাহলে আমাদের সাথে কাটানো টুইঙ্কেলের এই একটা বছরের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সেপ্টেম্বর 9:55 আমার 9 মাসের জার্নির অবসান হলো। প্রথমবার বাবার কোলে আমাদের ছোট্ট রাজকন্যা, আমাদের পরী এখন কত নামে যে আমরা ওকে ডাকবো তার তো ঠিক নেই। আমাদের কত ভালোবাসার জিনিস, কত কষ্টের জিনিস, কত আনন্দের জিনিস, সেটা তো তোমরা ভাবতেই পারছ, বুঝতেই পারছ। সব বাবা মার কাছে এই মুহূর্তটা অনেকটাই আনন্দদায়ক হয়। কালকে রেডি, তোমাকে নিয়ে যাবো বললি, তুমি কি রেডি হয়েছো? মল্লিকাবের ডেকোরেশন হয়েছে, বেশ ভালো। দিদিভাই, এবার আমার মেয়েকে শাক বাজিয়ে বরণ করে ঘরে তুলে নেওয়ার পালা, আর বরণ করার জন্য মামি সেজে গুজে রেডি। আজকে থেকে এই পরিবারে একটা ছোট্ট সদস্য অ্যাড হলো, আর নতুন সদস্য এসে কেক কাটবে কি করে হয়, তাই দিদি আজকে নিয়ে এসেছে আমার টুইঙ্কেলের জন্য একটা কেক। আর এই টুইঙ্কেল নামটা আমার মা দিয়েছে আমার মেয়েকে। এবার সেদিন আমার সেজে মেসো হাজির ছিল, আর সুযোগ আছে তার সদ্ব্যবহার তো করতেই হবে। স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে, এবারে ওকে চুল আঁচড়ে দেওয়ার পালা। তোমরা তো জানোই টুইঙ্কেল আমাদের কাছে খুব স্পেশাল। ওর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টাই আমরা ভিডিও বানিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। হ্যাঁ, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, যেটা আজকের এই একটা বছরের মাধ্যমে শেয়ার করব। প্রতি মাসের 5 তারিখ করে আমি ওর সারাদিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু ওর ফটোশ্যুটও করতাম। এই একটা বছর ধরে প্রতি মাসের 5 তারিখ করে ওর একটা করে ফটো তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তবে আজকের ভিডিওগুলো দেখে নাও। আজ সপ্তমীর সকালবেলা, হিসাব মতো আমার মেয়ে 1.5 মাস বয়স, আমার মাত্র 1.5 মাসের মেয়েকে নিয়ে ট্রেন জার্নি করছি। সেই সেজো মাসির কাছে মাসি সাহায্যে টোটনের ঠাংমা, চার কোলে আমার পিসি প্রথমবার আমার নাকি কোলে নিল, এখান থেকে খাইয়ে নেবো। ছোট্ট থেকে আমার মেয়েকে খেতে দিতে দেরি করলে এরকম ওয়াইন ওয়াইন করে করে খায়। কি হচ্ছে গোলু? আমার ভাই ভর্তি করে সবার ভালোবাসা কুড়িয়ে চললাম নিজেদের সংসারে। আমি তোমাদের ভালোবাসার সব কিছু জিনিস আমার মেয়ের কাছে থাকবে। চলো যাওয়া যাক ছোট্ট লিটেস্টারকে নিয়ে আমাদের নিজেদের সংসারে। পুরো চাদর টাদর নিয়ে এসেছে, সেই পরিষ্কার চাদর। আমরা তাজমহল অব্দি পৌঁছাবো, না থাকলে তোকে স্নান হবে না, ও নিজে ধরে খাবে। তোমায় নিয়ে যাইলি।
করতে পারবো না, কিন্তু মা চাইলে সবটাই সম্ভব। রান্নাঘাটি একদম করছি না, তাই তো মামা? আমাদের শোনা মা, তুই ঘুমাচ্ছে, কেউ দুধের বোতল ধরলে হবে না। খুশি সাদা কালো জীবনটাকে এই ছোট্ট হাত এসে আলোকিত করে তুলেছে, তা আনন্দ দেয়। সেটা হয়তো যারা বাবা মা হয় তারাই হয়তো বুঝতে পারে। টুইঙ্কেল যখন ছ মাস কমপ্লিট হয়ে যায়, আমরা কেক কাটি, তারপরে ওর এরকম একটা ফটোশ্যুটও করেছিলাম, যেগুলো সব টোটনের ফোনে ছিল। তো টোটনের ফোন হারিয়ে যেতে সেইগুলোর সাথে আমার অনেক স্মৃতিই হারিয়ে গেছে, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো যেটুকুই আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটুকুই আমার কাছে অনেক প্রাপ্তি যে এইটুকু অন্তত হলেও শেয়ার করতে পারলাম। কেমন লাগলো জানিও। তোর পছন্দ হয়েছে? ক্যামেরা হাত দিয়ে দিচ্ছে সে, প্রথমবার আমার মামার কোলে উঠেছে। বা বললাম টুইঙ্কেলকে নিয়ে একটু দাঁড়াতে ফটো তুলবো, কিন্তু সে ভয় পাচ্ছে। টুইঙ্কেল যখন ট্রেনে আসে তোমাদের সাথে বা কাটুর পর, কিন্তু প্রতিটা মুহূর্তে ওদের এই একটি মামবাড়ি থেকে চলে গেছে। খাবে কি বল, আবার দুধ খাইয়ে তুই সবার মাঝখানে থাকবি আবার। আজকে যেরকম ওটস আর আপেল দিয়েছি, অন্য জন কোনো অ্যালার্জি হলো কিনা সেটা দেখার জন্য, যদিও আজ পর্যন্ত করার আগে টুইঙ্কেলকে চেষ্টা করি অন্য কিছু দিয়ে ধরিয়ে দিতে। পাঁচই জুন আর পাঁচ তারিখটা আমাদের প্রতি মাসে খুবই স্পেশাল হয়, আর আজকে পলোহারে নিয়ে অমাবস্যা সমুদ্র। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আমাদের প্লেটের মধ্যে ওর লেবুটা পছন্দ হয়েছে, সেটাই খাচ্ছে মোটামুটি ওর কাছে। মেয়ে
ছড়ে যায়, সারা দেশ মজা করে খায়। প্রতিদিনই ওকে খাওয়ানোর আগে ওর খাবারটাকে রেডি করে দিই, তারপরে তেল মাখিয়ে স্নান করিয়ে একদম ভাত খাইয়ে দিই, তা নাহলে একদম চিৎকার করে অস্থির করে দিই, কারণ আমরা চাই ও একটু হাসি খুশি থাকুক, আনন্দে থাকুক। একটা বাচ্চা হাসি খুশি আনন্দ পাওয়া খুব ভালো। আমরা কজনের মনে রাখবো টুইঙ্কেল কিন্তু মুখে দিচ্ছি, তোমায় আমি দিচ্ছি, তুমি খাবে? হ্যাঁ ওটাও দিচ্ছি দিচ্ছি। আর টুইঙ্কেল তো বেজায় খুশি, ও খুশি দেখে তো আমরা আরো বেশি খুশি। ও বাবা ও বাবা করেছি মানে স্টিম রাইস, আমাদের সবাই এনার্জি শেষ হলেও টুইঙ্কেলের জন্য শেষ হচ্ছে না। এবারে এনার এনার্জি শেষ হয়ে গেছে, আর কি সুন্দর গালে হাত দিয়ে ঘুমাচ্ছে দেখো। তাহলে কি হবে এখানে, টোটো না টোটোর মেয়ে তো সবসময় গন্ডগোল করবেই। কতগুলো টুইঙ্কেল, খাওয়া দাওয়াটা সেরে নিই, আজ রাজস্থানের মতন একটা ড্রেস পরিয়েছি। এই পড়েছে, এত সাহস নিয়ে আমার বাইরে বেরিয়ে গেছে, আমরা জানি না, বেরিয়ে জল নিয়ে খেয়েছে, আমার ঘর ঠান্ডা হওয়ার জন্য দরজা খুলে রেখেছিলাম। তোর মেয়ে ঠান্ডা লেগে যাবে, তোর তুই চলো চল চেষ্টা করা হবে। এই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে কোনো হচ্ছে তো সেইটা যতটা আমাদের একদিনের টুইঙ্কেল একটু একটু করে একটা বছর আমাদের সাথে কাটিয়ে ফেললো। আমিও মা হিসাবে তার সুযোগে সদ্ব্যবহার করেছি, সব ভিডিওই করে রেখে সবসময় ভাবি আর ভিডিও বানাবো না, আমার হাতে আর সময় নেই, এত ব্যস্ততার মাঝখানে ভিডিও দিই সেই কেউ দেখে না। তবে আজকের এই ভিডিওর যে কতটা মূল্য সেটা নিজেই এডিট করতে গিয়ে বুঝছি, কেউ দেখুক আর না দেখুক আমার স্মৃতি ধরে রাখতে আমি ভিডিও বানাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানতে ভুলো, আজ তবে আসি, এরপরে টুইঙ্কেলের জন্মদিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। টাটা।